কালের বিবর্তনে পাখির অনেক প্রজাতি আজ বাংলাদেশ ও বিশ্ব থেকে বিলুপ্ত। অতীতে এদেশে যত পাখি ছিল তার অর্ধেকেরও কম আজ অবশিষ্ট রয়েছে। যদিও যুগ যুগ ধরে আমাদের বৈচিত্র্যময় পৃথিবীতে পাখিদের হাজার হাজার প্রজাতি রয়েছে, কিন্তু মানুষের আগ্রাসন ও বর্বরতার কারণে পাখির অনেক প্রজাতি আজ হুমকির মুখে পড়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন সাতটি বিলুপ্ত প্রায় পাখিদের সাথে পরিচয় করাবো যাদেরকে দেখার সৌভাগ্য একমাত্র ভাগ্যবান ব্যক্তিরই হয়েছে, আর ভবিষ্যতে সেই সৌভাগ্য কারোর হবে না, কারণ এই পাখিরা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করে নেওয়া যাক। তিতির। দক্ষিণ এশিয়ার ভারত ও নেপালের স্থানীয় পাখি ছিল তিতির। ঐতিহাসিকভাবে বাংলাদেশেও এদের অবস্থান ছিল, কিন্তু বর্তমানে সে দেশে এরা আছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। প্রায় 1,22,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল এদের আবাস। বর্তমান দেশি মুরগির সাথে জলার তিতিরের বেশ খানিকটা মিল রয়েছে। শামুক, ঝিনুক, কেঁচো ও কাঁকড়া ছিল এদের প্রিয় খাদ্য। এদের শারীরিক গঠনের কথা বললে লম্বায় এরা সর্বাধিক 86 সেমি ও ওজনে 3 কেজি পর্যন্ত হতো। সারা বিশ্বে আনুমানিক 10,000-এর মতো জলার তিতির রয়েছে। বাংলাদেশে এরা একসময় বেশ ভালো অবস্থায় ছিল। সে দেশের পদ্মা ও মেঘনা নদীর অববাহিকা ছিল এদের প্রধান আবাসস্থান। আনুমানিক 1982 সালে বাংলাদেশে এদেরকে শেষ দেখা গিয়েছিল। এদের বিলুপ্তির মূল কারণ ছিল ব্যাপক হারে আবাসন ধ্বংস, কীটনাশক প্রয়োগ, বনাঞ্চল কেটে ফেলা ও শিকারির দ্বারা শিকার করা। সারস পাখি। সারস এক জাতীয় লম্বা পা ও লম্বা গলা বিশিষ্ট একটি পাখি। বকের মতো দেখতে হলেও এরা বংশগতভাবে বকের সাথে কোনোভাবেই সম্বন্ধযুক্ত নয়, কারণ বক ওড়ার সময় গলা গুটিয়ে রাখে, কিন্তু সারস গলা লম্বা করে ওড়ে। দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশেই বিভিন্ন প্রজাতির সারস দেখা যায়, কিন্তু বাংলাদেশে ক্রমশ এর সংখ্যা কমে যাচ্ছে। 5 থেকে 5.5 ফুট উচ্চতার এক একটি সারস বাংলার নদী ধারে ঘুরে বেড়াতো। জলাভূমির মাছ, শামুক ও ঝিনুক ছিল এদের মূল খাবার। এরা মূলত অগভীর পানিতে ঘাস, লতা পাতা, গাছের ডাল ইত্যাদি দিয়ে বাসা করে। মূলত শিকারীদের কবলে পড়ে এই বিশাল পাখিটি দিনে দিনে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। এখনই যদি সুন্দর এই প্রাণীটিকে সংরক্ষণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে ভবিষ্যতে গ্রাম বাংলার জলাভূমির তীরে এদেরকে আর দেখতে পাওয়া যাবে না। রাজধনেশ। রাজধনেশ প্রকৃতির এক অপরূপ শোভা ও সৌন্দর্যের প্রতীক। এদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে লম্বা ঠোঁট। মানুষের মতোই এদের চোখের পাতার নিচে চুল রয়েছে। একসময় বাংলাদেশের চিরসবুজ ঘন বনে রাজধনেশ বাস করত, কিন্তু এখন এই পাখি খুবই বিরল। তবে বাংলাদেশ ছাড়াও এখনও নেপাল, ভারত, ভুটান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রাজধনেশ পাওয়া যায়। এটি বাংলাদেশের বৃহত্তম পাখিদের একটি ছিল। এর ঠোঁটের মাথা থেকে লেজের শেষ পর্যন্ত দৈর্ঘ্য 95 থেকে 105 সেন্টিমিটার, অর্থাৎ এরা আকৃতিতে শকুনের চেয়েও অনেক বড়। এরা ওজনে ছিল প্রায় 3 থেকে 6 কিলোগ্রাম। এদের ঠোঁটের ওপরে রয়েছে সিংয়ের মতো এক গঠন। আপাত দৃষ্টিতে এদের ঠোঁট অনেক ভারী মনে হলেও আসলে তা বেশ হালকা। লাগামহীন বনভূমি ধ্বংস হয়ে যাওয়া ও পাহাড়ি জনগোষ্ঠীর দ্বারা শিকার করে তাদের মাংস খেয়ে ফেলাই ছিল রাজধনেশের বিলুপ্ত হওয়ার মূল কারণ। চড়ুই। বাকি পাখিদের মতো চড়ুইও একেবারে বিলুপ্তির মুখে। আজ থেকে 25-30 বছর আগেও মানুষ ভাবতে পারেনি চড়ুইয়ের মতো ছোট্ট এবং অতি ঘরোয়া একটি পাখি এত দ্রুত বিপন্ন হয়ে পড়বে। চড়ুই মোটামুটি 16 সেন্টিমিটার লম্বা এবং 25 থেকে 40 গ্রাম ওজনের হয়। শস্যদানা ও আগাছার বীজ এদের প্রধান খাদ্য। আপনি এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন বাড়ির বারান্দা বা ছাদে একসময় হামেশাই এই ছোট্ট পাখিদেরকে দেখা যেত, কিন্তু আজ খুব কমই তাদের দেখা যায়, কারণ তারা যে এই দুনিয়া থেকে সবার আড়ালেই নিঃশেষ হয়ে যাচ্ছে। আসলে বসতি এলাকায় ঘন ঘন মোবাইল টাওয়ারের ফলে চড়ুইয়ের স্নায়ুতন্ত্রের ক্ষতি করছে, ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এর ফলে এদের প্রজনন ক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া কৃষিক্ষেত্রে অত্যাধুনিক কীটনাশক ব্যবহারও চড়ুই পাখি বিলুপ্তির অন্যতম প্রধান কারণ। কাঠঠোকরা পাখি।
এবার কথা বলবো এমন একটি পাখির সম্পর্কে যার গতির কাছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও হার মেনে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এদের কাঠের ওপর ঠোক্কর মারার গতি মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় 1200 গুণ বেশি, যাকে আমরা কাঠ ঠোকরা পাখি নামে জানি। জানলে অবাক হবেন, ঠোক্করের ঠিক পূর্ব মুহূর্তে কাঠ ঠোকরা পাখির দুটি চোখ বন্ধ হয়ে যায়, না হলে ঠোক্কর মারার সময় ছিটকে যেত কাঠ ঠোকরার চোখের দুই মণি। বাংলাদেশের বিভিন্ন বনে আর গ্রামাঞ্চলে রয়েছে এই কাঠঠোকরা পাখি, তবে তা সংখ্যায় খুবই কম। কাঠঠোকরা পাখি বন আর বৃক্ষপূর্ণ অঞ্চলে বসবাস করে। কাঠঠোকরা দৈর্ঘ্যে বেশ বড়সড়, ওজনে এরা 100 গ্রামের কাছাকাছি। বেশিরভাগ কাঠঠোকরা তাদের পুরো জীবন গাছে কাটায়। পোকামাকড়ের সন্ধানে কাঠগুলিকে সারপিল করে। দিন দিন গাছপালা হচ্ছে উজাড়, বন আর বৃক্ষ নিধন করে চলছে দেদার ঘরবাড়ি। শিল্প কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে বিদায়ের পথে সুন্দরতম আমাদের এই কাঠঠোকরা পাখিটিও। সবুজ ময়ূর এক সময় সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশ জুড়ে সবুজ ময়ূরের অবাধ বিস্তার ছিল। সবুজ ময়ূর দেখতে অনেকটা নীল ময়ূরের মতোই, তবে শরীরে ঝলমলে ধাতব সবুজ পালকের আধিক্য রয়েছে। এদের দৈর্ঘ্য 100 থেকে 300 সেন্টিমিটার। খাদ্য তালিকায় রয়েছে বীজ, শস্যদানা ও গাছের পাতা। এছাড়া এরা ঘাস, পড়িং, মথ, ঝিঝি পোকা সহ বিভিন্ন জাতের পোকামাকড় যেমন ব্যাঙ, গিরগিটি ও ছোট সাপ খায়। আশঙ্কাজনক হারে বিশ্বব্যাপী কমে যাচ্ছে বলে এরা বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে, এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয়। স্ত্রী ময়ূরও পেখম তোলে, তবে তা শত্রুকে ভয় দেখানোর জন্য। পূর্বে বাংলাদেশে এরা বিস্তৃত থাকলেও এখন সম্ভবত বিলুপ্তির পথে। লাল মাথার শকুন। লাল মাথার শকুনকে রাজা শকুনও বলা হয়। এরা মৃত প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। সাধারণত এরা অসুস্থ ও মৃতপ্রায় প্রাণীর চারিদিকে উড়তে থাকে এবং প্রাণীটি মরার জন্য অপেক্ষা করে। শকুনের গলা, ঘাড় ও মাথায় কোনো পালক থাকে না। মূলত বট, পাকুড়, অশ্বত্থ প্রভৃতি বিশালাকার গাছে শকুন বাসা বাঁধে। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে প্রায় 6 প্রজাতির শকুন দেখা যেত, কিন্তু বর্তমানে বাংলাদেশে রাজ শকুন একটিও অবশিষ্ট নেই। আপনি জেনে অবাক হবেন, শকুনই একমাত্র প্রাণী যারা রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে যক্ষা বা খুরা রোগের মতো ভয়ানক সংক্রমণের থেকে মানুষকে নিঃস্বার্থভাবে বাঁচিয়ে চলেছে। কিন্তু ইদানিং বিভিন্ন দেশে গবাদি পশু চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামের ব্যথানাশক ওষুধের প্রভাবে শকুন মারা যাচ্ছে। এ কারণে ভারত, পাকিস্তান ও নেপালে এই ব্যথানাশক ঔষধ নিষিদ্ধ ঘোষিত হলেও বাংলাদেশে দেদার চলছে এর ব্যবহার, ফলে বাংলাদেশে শকুন রীতিমতো বিলুপ্তির মুখে চলে গিয়েছে। তো বন্ধুরা, আপনার দৃষ্টিতে এই সমস্ত পাখিদেরকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি এই ভিডিওটি দেখে কোনো কিছু নতুন শিখতে পারেন বা জানতে পারেন, তাহলে আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে নেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করে ফেলেন। দেখা হবে পরের একটি মজাদার এবং ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।